আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি, এই স্লোগানকে সামনে রেখে ভোলা জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল 2022 অবিলম্বে পাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিডিআরএম ভোলা জেলা সভাপতি চন্দ্রমোহনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিডিআরএম ভোলা জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার দে। এ সময় আরো উপস্থিত ছিলেন সুজন ভোলা জেলার সভাপতি মোবাশের উল্লাহ চৌধুরী, বিডিআরএম জেলা সহ সভাপতি ভানুলাল ভক্ত, সদর উপজেলার সভাপতি রণজিৎ ব্যাপারী, সাধারণ সম্পাদক দিলীপ মাল। মোহাম্মদ রানা ইসলাম, ভোলা, এনএন টিভি। আমাদের এই দাবি